এসব প্রশ্ন ঠিক, কিন্তু সেই সঙ্গে এও ঠিক যে বিশ্বজুড়ে সমাজের প্রকৃতি কোণে কোণে এমন অনেক ব্যক্তি মানুষ আজও চোখে পড়া সম্ভব, সকলেরই কিছু না কিছু চোখে পড়ে নিশ্চয়, যে আজও অনেক বিচ্ছিন্ন একাকী মগ্ন মানুষ জীবনকে দেখতে পান নিজের দিক থেকে নয়, নিজেকে সরিয়ে রেখে কোনো এক বড় স্বপ্নের দিক থেকে। শুধু দেখতে পান তা নয়, সেই অভিমুখে নিরন্তর কাজ করে চলন দেবে। যে শ্রেয়ের কথা রবীন্দ্রনাথ বলতেন, যেভাবে তিনি বলতেন যে আমাদের অস্তিত্ব যেন সতী চলেছেন শিবের দিকে, অর্থাৎ যেমন হয়ে আছি চলেছে যেমন হওয়া ভালোর দিকে, সেই অভিজ্ঞতায় এগিয়ে চলা মানুষ এখনো যে আমাদের চোখে পড়ে না তা নয়।